গাজা যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাবে ভোট দেওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ফোনালাপে প্রস্তাবের পক্ষে ভোটকে ইসরায়েল বিরোধী অবস্থান অভিহিত করে অসন্তোষ প্রকাশ করেন নেতানিয়াহু। গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত। প্রস্তাবের পক্ষে ভোট দেয় রাশিয়া সহ ১৩টি দেশ, যদিও দখলদার ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় শেষ পর্যন্ত প্রস্তাবটি পাস হয়নি।